প্রিয় দর্শক, আমাদের টকঝাল মিষ্টি ব্যঙ্গ শোতে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমাদের মাঝে আজকে উপস্থিত আছেন সুদূর চৌরাষ্ট্র থেকে আমন্ত্রিত আমাদের অতিথি, আমাদের মহাবিদ্যার চৌরাষ্ট্রের খাদ্যমন্ত্রী, যিনি আমাদের মাঝে উপস্থিত আছেন। তো আমরা প্রথমেই আমাদের অনুষ্ঝানে স্বাগতম জানাচ্ছি আমাদের টকঝাল মিষ্টি ব্যঙ্গ শোতে আমাদের মাননীয় মন্ত্রীকে, যিনি সুদূর চৌরাষ্ট্র থেকে এসেছেন। তো মাননীয় খাদ্যমন্ত্রী, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগতম জানাচ্ছি। আপনাকে ধন্যবাদ আমাকে আপনার চ্যানেলে আমন্ত্রণ করার জন্য। জি, আমরাও আপনাকে পেয়ে খুব খুশি যে আপনি অনেক কষ্ট করে সুদূর চৌরাষ্ট্র থেকে এসেছেন, যেখানে মহাবিদ্যার চর্চা হয়। তো আমরা আপনার কাছে প্রথম প্রশ্ন যেটা রাখতে যাচ্ছি, যে আপনার কাছ থেকে আমরা অনেক কিছু জানব এবং অনেক কিছু শিখব এবং অনেক কিছু আপনার কাছ থেকে আমরা জানার চেষ্টা করব। তো আপনাকে আমি কিছু প্রশ্ন করব। তো প্রথম প্রশ্ন আমার, যে আপনারা কেন খাবার চুরি করেন? আমাদের প্রয়োজনে আমরা খাবার চুরি করি, আমাদের যারা আছে এবং ব্যক্তি আমাদের নিয়ন্ত্রণে যারা কাজ করে তাদের প্রয়োজনে আমরা চুরি করি। না, এত এত জিনিস থাকতে খাবার কেন চুরি করেন? খাবারটা খুবই প্রয়োজন এবং পেটের জন্য আর কি এটা লাগবেই, এই কারণে আমরা এটা চুরি করি। আর ওটা হচ্ছে মানে প্রয়োজন, এই কারণে। হ্যাঁ, খাবার ছাড়া তো মানুষ বাঁচে না, তাই না? জি, মানে খুবই প্রয়োজনীয় একটা, যে আমাদের মৌলিক চাহিদাগুলোর মধ্যে প্রথম হচ্ছে খাদ্য। জি, সে কারণে আপনারা খাবার চুরি করেন? জি। আচ্ছা আচ্ছা, তো আপনারা এই যে খাবারগুলো চুরি করেন, তো কী কী খাবার চুরি করেন? আপনাকে কোনটা রেখে কোনটা বলবো, আসলে আমরা সবই চুরি করি, যেটা পাই সেটাই আর কি চুরি করি। মানে যত রকম খাবার আছে সব চুরি করেন? জি, যেটা পান সেটাই, কোনোটাই বাদ দেন না? না না, কোনোটাই বাদ দিন। আচ্ছা আচ্ছা, তাহলে তো আপনারা দেখছি যে মানে খুবই ট্যালেন্ট। জি, বলতে পারেন খুবই ট্যালেন্ট। আচ্ছা আচ্ছা, তো আপনারা সবচেয়ে কোনটা বেশি করেন? আমরা চাল আটা এই দুইটাই আর কি বেশি করি আর কি। চাল আটা, মানে এই দুইটা কি আপনার দেশের মানুষ বেশি খায় নাকি? হ্যাঁ, চাউল তো তিন বেলায় লাগে, আর সকালে ঘুম থেকে উঠে তো রুটি বানাই। হ্যাঁ, তা আটা তো এটা প্রয়োজন, এই দুইটাই তো বেশি প্রয়োজন, এই কারণে দুইটাই আর কি করা পড়ে বেশি। আচ্ছা আচ্ছা, তাহলে এই দুইটাই আপনারা বেশি আচ্ছা চুরি করেন? জি। আচ্ছা আচ্ছা, তো আপনাদের এই যে মানে এই চোরগুলো, এরা কি ধরা পড়ে না? হ্যাঁ, ধরা পড়ে, বিভিন্ন জায়গাতে তারা ধরা পড়ে। তো এদের বিচার করেন না আপনারা? হ্যাঁ, বিচার তো আপনার, হ্যাঁ করে, বিচার করে, কিন্তু আমাদের যেগুলো নিয়ন্ত্রণের লোক আছে এবং তারা তো আমাদের নিয়ন্ত্রণে আছে, আমরা তাদের কেন বিচার করবো? হ্যাঁ, এটা তো আমাদের নিজের লোক তারা। মানে তারা ধরা পড়লে আপনি কি তাদেরকে ছাড়িয়ে নিয়ে আসেন নাকি? হ্যাঁ, খাদ্যমন্ত্রী। হ্যাঁ, অবশ্যই ছাড়িয়ে নিয়ে আসি। আচ্ছা আচ্ছা, তাহলে এই যে চোরগুলো, এরা কিভাবে ধরা পড়ছে? এখন তো আপনি জানেন যে মিডিয়ার যুগ, ফেসবুক, ইউটিউব, এটার মাধ্যম আর কি ভাইরাল হচ্ছে, তখন এটা ভাইরাল হওয়ার কারণে চোরগুলো আর কি বেশি ধরা পড়ে। আগের যুগে তো ওইভাবে মিডিয়া ছিল না, সেক্ষেত্রে ধরাও পড়তো না, আর এটা এখন মিডিয়া, ফেসবুক, ইউটিউব হওয়ার কারণে বেশি আর কি ধরা পড়ছে। আচ্ছা, মানে আগের যুগে চুরি করে আপনারা খুব আরাম পেতেন? হ্যাঁ, এটা বলতে পারেন। আচ্ছা, এখন চুরি করে আরাম পান না নাকি? না, ওইভাবে আরাম আর কি ইয়া করা যায় না, তারপরেও আমরা এর ভিতরে আর কি ছাড় দিই না। হ্যাঁ হ্যাঁ, এই মিডিয়ার মাধ্যমেও আমরা ফাঁকি দিয়ে এটা আর কি চুরি করা সম্ভব আর কি করি। তো ফেসবুক, ইউটিউব এগুলো এসে তো আপনাদের অনেক সমস্যা হয়ে গেছে, তাই না? হ্যাঁ, বলতে পারেন। তো আপনাদের এই যে এগুলোকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করেন না? হ্যাঁ, নিয়ন্ত্রণ করার চেষ্টা করি, যারা মিডিয়া আছে তাদেরকে আমাদের নিয়ন্ত্রণে রাখি সবাইকে। কিন্তু ফেসবুক, ইউটিউব এই দুইটা পারেন না? না, এই দুইটাকে পারা যায় না, এটা জনমাধ্যম মানে জনগণ এটা সবসময় ইউজ করে, আর ওরা তো সবাই তো মিডিয়া না, ওদেরকে ওইভাবে নিয়ন্ত্রণ করা সম্ভব হয়। আচ্ছা, মানে যে টিভি চ্যানেলগুলো আছে তাদেরকে নিয়ন্ত্রণ করে? জি জি। কিন্তু এই ফেসবুক, ইউটিউবে এগুলোকে নিয়ন্ত্রণ করতে পারেন না, মানে লক্ষ লক্ষ অ্যাকাউন্ট এগুলো আছে। তো এই যে আপনাদের হচ্ছে এই
যে নিয়ন্ত্রণ করতে পারছেন না, এটাতে আপনাদের অনেক ক্ষতি হয়ে যাচ্ছে। আচ্ছা, এগুলো আপনারা খাবারগুলো চুরি করে কোথায় লুকিয়ে রাখেন? বিভিন্ন জায়গাতে আমরা লুকায় রাখি, আপনি এটা বলতে পারেন বিভিন্ন গুডাউনে, তারপরে বাসস্থানে, তারপরে হচ্ছে খাটের তলায়, তারপরে হচ্ছে মাটি খুঁড়ে মাটির তলে, পুকুরে, তারপরে হচ্ছে শ্বশুর বাড়ি বলতে পারেন, তারপরে মানে সব জায়গায় রাখেন? সব জায়গাতেই। আমরা কোনো জায়গায় বাদ দেন না? না, যেখানে মানে লুকানো যায়। হ্যাঁ জি। আচ্ছা আচ্ছা, তো এই যে লুকিয়ে রাখেন আপনারা খাবার চুরি করে, তাই না? তো এই যে আপনারা কি, এই যে আপনাদের দেশে করোনা ভাইরাস কি এসেছে নাকি? করোনা ভাইরাসের সময় কি চুরি হচ্ছে? হ্যাঁ, করোনার ভাইরাসের সময় এটা আরো বেশি ভাবে আমরা করতে পারছি। বিভিন্ন ত্রাণ, বিভিন্ন ইন্ডাস্ট্রি যারা দিচ্ছে, এটা আমরা সরকারি যে ত্রাণ দেয়া হচ্ছে আপনাদের, খাদ্য, চাল, ডাল, তেল, এগুলো কি আপনাদের দেয়া হয়? এগুলো কি চুরি হয়? হ্যাঁ, এটা খুবই ভালোভাবে আর কি হচ্ছে, এটা জনগণের কাছে ওইভাবে পৌঁছতে পারছে না, তার আগে আমরা এটা চুরি করে বিভিন্ন জায়গাতে আর কি রাখছি। আচ্ছা আচ্ছা, তা আপনাদের দেশের এই যে ছোট ছোট এই ছেলেমেয়েরা, তারা কি চুরি করে না? হ্যাঁ, তারা তো ছোট থেকে গ্রামগঞ্জে আম চুরি করে, লিচু চুরি করে, বিভিন্ন এইসব চুরির থেকেই তারা আর কি বড় বড় আর কি চোর হচ্ছে, এবং তারা ওখান থেকেই প্রশিক্ষণ নিয়ে চলে আসে, ছোটবেলায় তারা প্রশিক্ষণ পায় আর কি। তো এই যে আপনাদের দেশে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ আসে, ঝড়, বন্যা, জলোচ্ছ্বাস, এগুলোর সময় কি চুরি হয় নাকি? হ্যাঁ, এই সময়ও হয়। এই সময় অনেক খাবার দেওয়া হয় সেগুলো? হ্যাঁ, সেই খাবারগুলো আমরা আত্মসাৎ করি, চুরি করি, এটা আমাদের ভিতরে আর কি রেখে দিই। তো ঈদের সময়, যে ঈদ উল ফিতরের সময়, সেই সময় কি সামাই চিনি এগুলো বিতরণ করা হয়? হ্যাঁ, এটা তো বিতরণ করে। হ্যাঁ, তো ওই সময় আমরা চিনি, তারপরে যে সামাই, এগুলো আমরা আর কি চুরি করা হয়। আচ্ছা আচ্ছা, তো এগুলো ওই যে কুরবানির ঈদের সময় কি উট, ভেড়া, দুম্বা, এগুলোর গোস্ত বিভিন্ন রাষ্ট্র থেকে দেওয়া হয় সেগুলো? হ্যাঁ, এটা তো যখন আসে দুম্বা, উট, যখন এইসব মাংসগুলো আসে, তখন তো আমাদের নিয়ন্ত্রণে আসে, তখন হচ্ছে এটা আমরা তাদেরকে না দিয়ে এটা আমাদের ভিতরে আর কি রেখে দিই। আচ্ছা আচ্ছা, তো এগুলো হচ্ছে আপনারা কি মানে একা একাই খান, না আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে সাথে নিয়ে খান আর কি, তাদেরকে দেন? না, আমাদের যারা হচ্ছে কাজ করে মাঠ পর্যায়ে, আমরা যাদেরকে কাজ করতে দিয়েছি, এবং আমাদের যে একটা গ্রুপ আছে, মেন আছে, যারা হচ্ছে চোরে লিপ্ত, যারা হলো আমাদের মানে সংস্পর্শে যারা কাজ করে, তাদেরকে আমরা এটা দিই, তাছাড়া অন্য কোনো কাউকে দিই না। না, আপনি যে ভাগটা পান আপনাদের মানে খাদ্যমন্ত্রী হিসেবে, আপনাদেরও তো সেখানে অংশ থাকে নাকি? জি জি। তো এই যে আপনাদের দেশে নাকি অনেক ভুঁড়িওয়ালা লোক পাওয়া যায়, তো এটা কী জন্য এত ভুঁড়িওয়ালা লোক আপনার দেশে? আপনি ঠিক বলেছেন, আসলে চুরি করতে করতে আর খেতে খেতে মানে ভুঁড়িটা এমনভাবেই আর কি বেড়েছে, যা আসলে ভুঁড়িগুলোর অংশটা অনেক বড় দেখা যায়। দুইজন নাকি কোলাকুলি করতে পারে? হ্যাঁ, কোলাকুলি করতে পারে না, যে আর কি চোরের ভুঁড়িতে বেঁধে যায়। হ্যাঁ, এভাবে চুরি খেতে খেতে আর কি এলো এভাবে ইয়া করতে, আর চুরির মাল এত পরিমাণে খায় যে হচ্ছে আপনার ভুঁড়ি মানে বেড়ে যায়। তো আপনার তো কোনো ভুঁড়ি আমরা দেখতে পাচ্ছি না? হ্যাঁ, ভুঁড়ি আমারও ছিল, মানে অনেক বড় আর কি ভুঁড়ি ছিল, মানে ডায়াবেটিস হওয়ার কারণে ভুঁড়ি আমার আর কি কমে গেছে, অসুস্থ আর কি ডায়াবেটিস, এই কারণে আমাদের যারা আছে হয়তো বা ওরকে দেখলে আপনি বুঝতে পারবেন এদের ভুঁড়িগুলো কত বড় বড়। হয়তো বা আমি আপনার সঙ্গে আছি কিন্তু আমার ভুঁড়ি নাই, যে ডায়াবেটিস হওয়ার কারণে কমে গেছে, কিন্তু ছিল, বিশাল বড় ছিল, সবার চেয়ে আমারটাই বড় ছিল। আচ্ছা আচ্ছা, তো আপনি যেহেতু খাদ্যমন্ত্রী, আপনার তো বড় থাকারই কথা, তো সময় সুযোগ পেলে আপনাদের দেশে বেড়াতে যাবো আর কি? হ্যাঁ অবশ্যই, আপনি আমাদের এলাকাতে অবশ্যই আসবেন, আপনাকে আমন্ত্রণ। হ্যাঁ, তাহলে আপনি বুঝতে পারবেন যে আমাদের পরিকল্পনা এবং নিয়ন্ত্রণ, এবং আমরা কীভাবে কাজগুলো করি, চুরি কাজগুলো কীভাবে করি, এবং প্রশিক্ষণ কীভাবে দেওয়া হয়, আমাদের ওখানে সব কিছুই আর কি ওটা ভালোভাবে আমরা ইয়া করে থাকি।
আপনি আসেন, আপনাকে আমন্ত্রণ। জি, তাহলে আপনি বিষয়গুলো আরো বুঝতে পারবেন। তো আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই অনুষ্ঠানে আসার জন্য, আমাদের দর্শক শ্রোতাদের যে আপনি এসে আমাদেরকে ধন্য করলেন, আমাদের অনুষ্ঠানে আপনি উপস্থিত হয়েছেন, সুদূর চৌরাষ্ট্র থেকে এসেছেন যেখানে মহাবিদ্যার চর্চা করা হয়। তো এই জন্য আমাদের পক্ষ থেকে এবং আমাদের দর্শক মণ্ডলীর পক্ষ থেকে আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনাকেও অসংখ্য ধন্যবাদ। জি, আপনি আবারও আসবেন আমাদের এই অনুষ্ঠানে, আপনাকে আমরা পরবর্তীতে যদি আমন্ত্রণ জানাই তাহলে। জি জি, অবশ্যই আসবেন। আর আপনাদের দেশের আরও অন্যান্য মন্ত্রী যারা আছে তাদেরকেও আমরা আমন্ত্রণ জানাবো, আমাদের এই অনুষ্ঠানে নিয়ে আসবো তাদেরকেও। অবশ্যই। জি।